হ্যালো ফ্রেন্ডস, মাই মম রেসিপিতে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকেন ভুনা মশালা কারি। এই রেসিপিটি বানানো যেমনই সহজ আর খেতে হয় দুর্দান্ত স্বাদের। বাড়িতে কোনো গেস্ট আসলে বা স্পেশাল ওকেশনে এই রেসিপিটি বানিয়ে পরিবেশন করতে পারেন। এই রেসিপিটি একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি হয় এই রেসিপিটি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় চিকেন ভুনা মশালা কারি। এই রকমই নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন আর দেরি না করে চটপট আজকের রান্নাটা শুরু করে নেওয়া যাক। প্রথমে নিয়ে নিয়েছি চিকেন। আমি এখানে 750 গ্রাম চিকেন ব্যবহার করেছি। এবার এই চিকেনের মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দেব স্বাদ অনুসারে লবণ, আর দেব 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল বা সাদা তেল। দিয়ে এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিক্সড করে নেব। দেখুন, এইভাবে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। দেখুন, খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার আমি 30 মিনিটের জন্য ম্যারিনেশন করে রাখব। এবার আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ গোটা ধনে, 1/2 টেবিল চামচ গোলমরিচ, 6টা লবঙ্গ, 3টে এলাচ আর 1 টেবিল চামচ মৌরি। প্রথমে চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এবার এই ফ্রাই প্যানের মধ্যে সমস্ত গোটা মশলাগুলো দিয়ে দেব। দেখুন, সমস্ত গোটা মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব মশলাগুলোকে। বেশ কিছুক্ষণ মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি আর সুন্দর একটা সুগন্ধি বা অ্যারোমা বেরিয়ে এসেছে। এবার ভেজে নেওয়া মশলাগুলোকে আমি একটি পাত্রের মধ্যে তুলে নেব। আমি সমস্ত মশলাগুলোকে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এরপর একটা মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে মিহি করে গুঁড়ো করে নেব। দেখুন, একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি একটা সাইডে রেখে দেব। এবার চুলায় আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। এবার এই অয়েলটাকে খুব ভালো করে গরম করে নেব। দেখুন, খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব 30 মিনিট আগে ম্যারিনেশন করে রাখা চিকেন। দেখুন, একে একে সমস্ত চিকেনটাই আমি কড়ার মধ্যে দিয়ে দেব। দেখুন, সমস্ত চিকেনটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে চিকেনটাকে ভেজে নেব। দেখুন, চিকেনটাকে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। তবে খুব বেশি কড়া করে কিন্তু ভাজবেন না, একটু হালকা করে ভেজে নিতে হবে। এবার সমস্ত ভেজে নেওয়া চিকেনটাকে আমি একটি পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন, একে একে সমস্ত চিকেনটাই আমি একটি পাত্রের মধ্যে তুলে নিলাম। এবার চুলায় আমি একটি কড়াই বসিয়ে তাতে আমি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল দিয়ে নিয়েছি আর তেলটাকেও খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা, 3টে গোটা শুকনো লঙ্কা। দিয়ে এবার কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন, কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 4টে বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। দেখুন, সমস্ত পেঁয়াজ কুচিটাই আমি দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ। পেঁয়াজের ওপর যদি লবণ দিয়ে ভাজেন তাহলে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি লাল হয়ে আসে। দেখুন, এইভাবে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব টমেটো কুচি। আমি এখানে 2টো বড় সাইজের টমেটো ব্যবহার করেছি। দেখুন, সমস্ত টমেটো কুচিগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার দেব 1 টেবিল চামচ রসুন বাটা, দেব 1.5 টেবিল চামচ আদা বাটা। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আদা রসুনে যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন, খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দেব সামান্য পরিমাণে একটু পানি। পানিটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব বা কষিয়ে নেব। এবার দেব 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, দেব 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন, খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিকেন। দেখুন, সমস্ত চিকেনগুলোই আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন, এইভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব স্পেশাল মশলা। প্রথমে যে আমি স্পেশাল মশলাটা বানালাম সে সমস্ত মশলাটা এবার আমি দিয়ে দেব।
দেখুন সমস্ত মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দেব সামান্য পরিমাণে একটু পানি, পানিটা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব 100 গ্রাম ফেটানো টক দই। দেখুন সমস্ত টক দইটাই আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন খুব ভালো করে একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি। আমি এখানে গরম পানি ব্যবহার করলাম, আপনারা চাইলে নর্মাল পানিও ব্যবহার করতে পারেন। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ রোস্টেড কেশরী মেথি। কেশরী মেথিটা দেওয়ার আগে অবশ্যই হালকা রোস্ট করে নেবেন, তাহলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে। আর দেব 1 মুঠো ধনে পাতা কুচি। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। দেখুন এইভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 10 মিনিট মতো রান্না করে নেব। 10 মিনিট পর ফিরত এলাম। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর রান্নাও পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন রান্না দিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেস্ট টাইমে রাখবো, তারপর গরম গরম পরিবেশন করে নেব। দেখলেন তো কত সহজভাবেই বানিয়ে ফেললাম চিকেন ভুনা মশালা কারি। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লেগেছে আপনাদের সেটি আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আশা করছি আপনাদের খেতে ভীষণ ভালো লাগবে। আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। কাল আবারও দেখা হচ্ছে নতুন কোন এক রেসিপির সঙ্গে। লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।